আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি ভালো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি, তো দেখতে পাচ্ছেন মাত্র সূর্য উঠতেছে। তো আজকে এক জায়গায় যাবো, সেজন্য ওই যে এদিকে যত কাজটা ছিল পানি টানি ভরে রাখছি, যেন এখান থেকে সারাদিনের যত কাজকর্ম আছে এখান থেকে করা যায়। তো আমি গরুটাও বের করে ফেলছি, এই যে গরুটাকে বাইরে দিয়েছি এখানে। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, সকাল সকাল ঠান্ডা ঠান্ডা হাওয়া, তো ভালোই লাগতেছে। তো এদিকে চলো, আমি একটু পানি গরম করে নিতেছি। এখন আমার কিছু জামা কাপড় আছে, তো ওগুলোকে আমি ধুব। তো আমি কাজকর্ম করতে গেলে জামা কাপড় অনেক নোংরা হয়, তো একটু গরম পানি, উমা উমা গরম পানি করে কাপড় চোপড়গুলো ধুলে অনেকটাই পরিষ্কার হয়ে যায়। তো এই জন্যে আমি গরম করে নিতেছি এখানে। আমার মোটামুটি এক বালতি কাপড় হবে। এদিকে আমার ছাত্রী আসতেছে, ওকে আবার পড়াইতে হবে। তো যে আসতেছে হেলতে ঝুলতে, তো বাই বাই, পরে আবার দেখা হচ্ছে। তো ওকে আমি প্রায় দেড় ঘন্টার মতো পড়ালাম, করো। তো আমরা বের হয়ে পড়েছি, এটা কি একটু ঘুরেন তো, একটু ঘুরেন। এই যে আমরা এই জায়গায় একটু থামলাম, জায়গাটা খুবই সুন্দর। ফটো সেশন হচ্ছে, ফটো সেশন এত কালো আসে রে আমার ক্যামেরা নিয়ে। আসো আসো, এদিকে একটু দেখাও কি মনে মধ্যে চলছে জায়গা।
জায়গালি সবুজ আর সবুজ হেলো গাইস, আমরা এখন উষ্ঠে খাবার ডাকছিলাম, ঠিক আছে, উষ্ঠের হাত থেকে বাঁচাই দিছে। এই সোনার বাংলাদেশ, এই শস্য শ্যামল বাংলাদেশ দেখছেন, এই এই বৈশাখীর বাতাসে দোল খাচ্ছে ধান গাছের পাতা। আরে যেদিকে এই দেখছেন চকার চক, এরা কইছে বাংলাদেশ গণবসতি, বাংলাদেশের মতো ফাঁকা জায়গা এই পৃথিবীতে আর কোথায় আছে কিনা আমি জানি না, সৌদি আরবের মরুভূমি ছাড়া। ঠিক আছে, পাইপের নষ্ট।